আমি একজন একজন বড় কর্মকর্তার কথা বলি আগে উনি শেয়ার করছিল তুমি অবাক হবে উনি আমাকে শেয়ার করছে আপনি এত গল্প করেন আমার গল্পটা যদি কখনো করেন তাহলে ভালো হবে আমি কী করো বলো বড় কর্মকর্তা উনি আমাকে স্যার আমার ছাত্র এবং একজন বড় কর্মকর্তা তো আমাকে স্যার আপনি জানেন আমার স্বাস্থ্য ভালো কেউ বুঝতে পারে না চেহারা স্বাস্থ্য ওনাকে দেখে বোঝা যায় না তো আমার স্বাস্থ্য ভালো এবং আমার চেহারায় কখনো বোঝা যায় না যে খায়নি উনি মাস্টার্স তিন বছর এক বেলা খেয়েছিলেন ক্ষুধার কষ্ট এই কষ্টটা প্রথম দিকে খুব কষ্ট লাগতো আস্তে আস্তে শুয়ে গেল এক বেলা খেলে আমার হয়ে যেত এবং শরীর কমে নেই আলহামদুল বলতো যে শরীরটা আমার ওখানে ছিল কেউ দেখলে বুঝতে পারতো না যে আসলে খেয়ে না খেয়ে আছে সারাদিন একবার খেতেন কখনো রাতে কখনো দুপুরে আচ্ছা একবারই দ্বিতীয়বার না নাস্তা হতো না পানে খেয়ে থাকতেন আজকে একজন বড় কর্মকর্তা একটা বড় কর্মকর্তা বলেন স্যার আমার আগের গল্পটা জন্য আপনি শুনলে আপনি অবাক হবেন এই তবে বললাম যে যেখান থেকে আছে পরের জন্য অপেক্ষা না করে প্রয়োজন একবেলা বেলা কম খাও দুই বেলা কম খাও কিন্তু ক্যারিয়ারের জন্য এরকম করতে হবে ঈদের কাপড় নাই বা হলো নজরুলের কথাটা খুব মনে পড়ছে নাই বা হলো বসন ফুষণ এই দে আমার আল্লাহ আমার মাথার মুকুট রসুল গলার হার আমার কাছে ভালো লাগছে এই কথাটা কেন জানো ঈদের কোনো কাপড় চোপড় ছিল না কাপড় চোপড় না ছিল নিজের না তার পরিবারের কারণ তো তখন উনি কি করবে তখন এটাই করলো যে একটা লিখে দিল একটা কবিতা গান নাইব হলো বাসন বসন এই ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট রসুল গলার হার আমার কাছে খুব ভালো লেগেছে আমি যেন বলবো যে নাইবা হলো ঈদের এবার কাপড় চোপড় নাই বড় নতুন কাপড় নাই বড়ো নতুন পাঞ্জাবি নাই বড় নতুন লেহেঙ্গা বা না কিছু কিন্তু এবার হোক ইংলিশের লেভেল ওয়ান লেভেল টু আই এল